করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, এমন তথ্য দিয়ে অনলাইন আলোচনায় সেন্টার ফর ডায়ালগ সিপিডির গবেষকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ব্যাপারে স্বীকৃতিও আসবে। তবে উত্তরণকালীন সব সঠিক কর্মপরিকল্পনা না নিতে পারলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কারও কথা জানিয়েছেন বেসরকারি এই গবেষণা সংস্থাটি। একরামুল হক সাইমের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মাপকাঠিতে 2018 সালে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ। সে সময় তিন বছরের পর্যালোচনায় দেশের মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত এই তিন সূচকে ছিল ইতিবাচক। এই ধারাবাহিকতা ঠিক থাকলে স্বীকৃতি আসবে আগামী বছর। তবে করোনা মহামারীতে অর্থনীতির গতি প্রকৃতি পাল্টে যাওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও সিপিডির গবেষণা বলছে, স্বাস্থ্য ও শিক্ষা খাত ছাড়া বড় ধরনের প্রভাব পড়েনি দেশের অর্থনীতিতে। কোভিড এর আঘাতে দারিদ্র বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে গেছেন, উতরে যাবেন বলে মনে হচ্ছে। তাহলে এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যদি দারিদ্র বাড়ছে এবং এখন তো আমরা হিসাবে বলছি যে বৈষম্যও বাড়ছে, তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। সিপিডি বলছে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চেয়ে বড় বিষয় হলো সে সময় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া। বৈদেশিক সাহায্য, অনুদান এবং প্রবাসী আয় কমার আশঙ্কা থাকায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে টেকসই পরিকল্পনা নেয়ার তাগিদ সংস্থাটির। ট্যাক্স যদি না বাড়ে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যদি না বাড়ে, যেটা অন্যান্য দেশে বেড়েছে এবং তার ফলে তারা টেকসই হয়েছে, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সমস্যা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ হলো বিনিয়োগযোগ্য সম্পদ যদি না থাকে, বৈদেশিক আয় যেখানে কমে যাবে, রেমিটেন্স যেখানে ভঙ্গুর অবস্থায় থাকে সেখানে এটা সমস্যা হবে। এটা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার সহ 12টি দেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।